সব সময় অসুস্থ থাকি, আল্লাহ পাক কি আমার উপর নারাজ? বোন তানজিমা সুমি, আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তাআলা নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই, বরং আল্লাহ সুবহানাহু যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসিবাল আন আল আম্বিয়া সুম্মা আমসাল ফা আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন, বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ, এরপর তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদাপদ তত বেশি হয়। সো আপনার অসুস্থতা, আপনার বিপদাপদ লাগাতার হতে থাকা, এটা আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো পরীক্ষা নিচ্ছেন। আমি যেন পরীক্ষা টিকতে পারি আল্লাহর কাছে দোয়া করব এবং সবর এখতিয়ার করব আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন, অথচ তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন, তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না। সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই।